নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নববর্ষের প্রথম দিনে পুজো দিতে ভিড় তারাপীঠ ও সিউড়িতে। জল সত্রের মাধ্যমে নববর্ষ পালন রাজনগরে। রাজনগরে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। দেওয়াল লিখনে লেপে দেওয়া হলো গোবর দুবরাজপুরে। দুস্থ ও মেধাবী পড়ুয়াদের পুস্তক বিতরণ সিউড়িতে। বর্ষবরণ উৎসব পালিত দুবরাজপুরে। সিপিআইএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ায় গ্রেপ্তার পাঁচ। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে হোম যজ্ঞ। মোহাম্মদবাজারে শঙ্করপুরে তিন দিন ব্যাপী রামনবমী উৎসব। বিদায় 1425 বঙ্গাব্দ, স্বাগত 1426। আরসিএস নেটওয়ার্ক ও বীরভূম আরসি টিভির পক্ষ থেকে বাংলা নববর্ষের সমস্ত দর্শক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। এবার সংবাদ বিস্তারিত। নতুন বছরের শুরুতেই নতুন ভাবনায় পথ চলা শুরু হলো। নতুন বছরের দিনগুলো যেন ভালো কাটে এই কামনা করে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে। আজ সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের পাশাপাশি বহু ব্যবসায়ী তারাপীঠ মন্দিরে এসেছেন নতুন হালখাতায় পুজো দেওয়ার জন্য। পাশাপাশি আজ সিউড়ির মৌমাছি ক্লাবের কালী মন্দিরে আনন্দময়ী মাকে পুজো দিতে লম্বা লাইন চোখে পড়ে সকাল থেকে। মহিলাদের ভিড় ছিল যথেষ্ট। পাশাপাশি সিউড়ি কালীবাড়ির মা ভবতারিণী মন্দির সহ অন্যান্য মন্দিরেও একই রকম ভিড় লক্ষ্য করা যায়। নতুন বছর ঠাকুরকে দিয়েই শুরু করলাম, কারণ সকালবেলা এসে ঠাকুরকে প্রণাম করে নতুন বছরটা শুরু করাই মনে হয় ভালো। কি প্রার্থনা করছেন? নতুন বছরটা যেন ভালো কাটুক, সবার ভালো কাটুক। আপনার নাম? আপনার নাম রঞ্জিতা বৈরাগ্য। আজকে নতুন বছর, তো নতুন বছরে এই যে পুজো দিতে এসছেন, তো আজকে কি চাইছেন মায়ের কাছে? সবাই যেন ভালো থাকে এটাই চাইব। প্রতি বছরই কি এইভাবে পুজো দিতে আসেন? আপনার নাম? তারাপীঠ থেকে লাল্টু মুখার্জি ও সিউড়ি থেকে দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। জলে জীবন, এই লক্ষ্যকে সামনে রেখে রাজনগরে আজ শুরু হলো জলসত্র প্রদান। রাজনগর শ্রীহরি সৎসঙ্গ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষের প্রথম দিনে পথ চলতি মানুষকে লাড্ডু সহযোগে পানীয় জলের গ্লাস তুলে দেওয়া হয়। জানা যায় এই জলসত্র চলবে গোটা বৈশাখ মাস জুড়ে। এ বিষয়ে আয়োজক সংস্থার আহ্বায়ক লক্ষ্মীনারায়ণ সিংহ বলেন, এই গরমকালে তৃষ্ণার্ত পথিকদের জলদান করার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। তিনি আরও বলেন, পুরো কাজটাই চলছে জনসাধারণের কাছ থেকে পাওয়া ভিক্ষালব্ধ অর্থ থেকে। যে তৃষ্ণার্তকে পথ চলতি যে সমস্ত তৃষ্ণার্ত ব্যক্তিরা আসছেন তাদেরকে জল বিতরণ করা। কারণটা হচ্ছে যে বৈশাখ মাস ধর্ম মাস এবং রৌদ্রের তাপও হয়, আর এটার পরিচালনা হচ্ছে আপনার শ্রীহরি সৎসঙ্গ সমিতির পক্ষ থেকে। খরচটা কীভাবে আসছে? আমাদের ভিক্ষালব্ধ অর্থ থেকে এই খরচটা সামাল দেওয়া হয়। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছে, আমাদের সাহায্য করেছেন। যারা আমাদের কর্মীরা আছেন তারা তাদের দায়িত্ব পালন করে। আপনার নাম? লক্ষ্মীকান্ত সিং। আপনি কোন পদে আছেন এই সংস্থায়? আমি শ্রীমতী সৎসঙ্গ সমিতির আহ্বায়ক হিসাবে আছি। পেশায় আপনি কি? পেশায় প্রাক্তন শিক্ষক। বলো দিতে নারে সুন্দর আজকে বৃন্দার
উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজ রাজনগরে আদিবাসী নাবালিকার বিয়ে ঢুকল প্রশাসন। জানা যায়, রাজনগর থানার ভবানীপুর অঞ্চলের নিঝুড়ি গ্রামে 14 বছর বয়স নাবালিকা বিনাপানি সোরেনের বিয়ে ঠিক হয় পাশের একটি গ্রামের ছেলের সঙ্গে। আগামী বুধবার বিয়ের দিন ধার্য হয়, কিন্তু এই খবর পেয়ে সিউড়ি চাইল্ড লাইনের সদস্যরা, রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি এবং রাজনগর ব্লক প্রতিনিধিরা ওই নাবালিকার বাড়ি যান। সেখানে তারা বিনাপানির মা হীরামণি সোরেনের সঙ্গে কথা বলেন। হীরামণি দেবী জানান, তার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বিনাপানি তার ছোট মেয়ে। কিছুদিন আগে বিনাপানির বাবা মারা যান। বাড়িতে রোজগারের কেউ নেই, তাই মেয়ের বিয়ে দিয়ে বরকে ঘরজামাই হিসেবে রাখতেই বিয়ের ব্যবস্থা। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, চাইল্ড লাইনের সদস্য মৃণালকান্তি চক্রবর্তী, সুচিস্মিতা চক্রবর্তী, ব্লক প্রতিনিধি প্রীতম ঘোষেরা বিনাপানি ও তার মাকে কম বয়সে বিয়ের কুফল সম্পর্কে বোঝান। তাছাড়া বর্তমানে মেয়েদের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কেও অবহিত করেন। হীরামণি দেবী মুচলেখা দেন যে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না। এখানে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাল্য বিবাহ হচ্ছে, 12 বছর বয়স। আমরা বিডিও অফিসের স্টাফ এবং রাজনগর থানার ওসিকে নিয়ে আমরা এখানে এসেছি এবং চাইল্ড ম্যারেজটা আমরা প্রিভেন্ট করলাম, এবং বিডিও অফিস থেকে যে প্রতিনিধিরা এসেছিলেন ওনারা কথা দিলেন এদের যে সমস্ত সহযোগিতা দরকার তারা সেই সমস্ত সহযোগিতাগুলো করবে। আপনাদের তরফ থেকে কী সহযোগিতা করা হয়? আমাদের তরফ থেকে যে রকম সহযোগিতা চাইবে আমরা সেই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেব। মানে ওনারা যে সমস্যাটা বললেন, মানে মেয়েটির মা যে সমস্যাটা আমাদেরকে জানালো যে তার বাড়িতে অন্য কোনো ছেলে নেই, তার ছেলে নেই, তো তাদের চাষবাসের মানে করার লোক, চাষবাস করার লোক নেই, কিছু অভাব রয়েছে পরিবার তরফ থেকে। তো আমরা সেগুলো বিডিও অফিসের তরফ থেকে জানা, যারা এসছিল তাদেরকে আমরা বললাম যাতে তারা প্রত্যেক মাসে বিডিও অফিস থেকে কিছু পায়, মানে তার জন্য তারা সাহায্য করবেন। ওনারাও কথা দিয়েছেন যে হ্যাঁ আমরা কিছু সাহায্য করবেন সেই পরিবার থেকে। আপনার নাম? আমার নাম সুচিস্মিতা চক্রবর্তী। ডিজিনি সিলভার। আমি চাইল্ড লাইন, বীরভূম চাইল্ড লাইন, সিউড়ি সাব সেন্টার। আপনার? আমি মৃণালকান্তি চক্রবর্তী, বীরভূম চাইল্ড লাইন, সিউড়ি সাব সেন্টার। কলসিত, এইবার তোমার মাকে জিজ্ঞেস করছি, ওই কলসিটার মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয় জলটা থাকবে? তোমাকে জিজ্ঞেস করছি, বলো। কাঁচা অবস্থায় জল দিলে জলটা থাকবে? ধসে পড়ে যাবে। মাটির কলসি তুমিও ব্যবহার করছো, বাড়িতে খুঁজলে হয়তো মাটির কলসি দু একটা পাওয়াও যাবে, তাই না? তা সেই মাটির কলসিতে কিন্তু জল থাকে, থাকে না? বছরের পর বছর থাকে। কেন থাকে? ওই মাটির কলসিটাকে আগুনে পোড়ানো হয় কি হয় না? খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। দুবরাজপুর পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডে কুলুপাড়ায় বিজেপির 2টি দেওয়াল লিখনে একটিতে গোবর ও একটিতে কালি দিয়ে মুছে দেওয়া এবং অন্যটিতে অশ্লীল ভাষা লেখাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা যায়। বিজেপির দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল জানান, আমাদের প্রার্থী দুধকুমার মণ্ডলের হয়ে এই লেখার ওপর গোবর লেপে দেওয়া হয়। শাসক দল ভয় পেয়ে এ কাজ করেছে বলে তিনি জানান। অন্যদিকে তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি প্রভাত চ্যাটার্জি এই অভিযোগ অস্বীকার করে বলেন, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, দেওয়াল লিখনের ওপর গোবর প্রলেপ দেওয়া, এগুলি কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এটা হলো লুম্পেন কালচার। যারা অপরিণামদর্শী তারাই এই কাজ করেছে। সমস্ত রাজনৈতিক দলকে এ বিষয়ে সচেতন হওয়া উচিত। আজকে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি, আমাদের ওইখানে কর্মী কার্তিক মণ্ডল সকাল ফোন করে আমাকে, বলে আমাদের 6 নম্বর ওয়ার্ডে আমাদের পারমিশন করা দেয়াল লেখা আছে, তা দুধকুমার মণ্ডলের প্রার্থী, তো সেই দেয়ালে আমাদের গোবর এবং কালি মেখে দিয়েছে, এমন অশ্লীল ভাষা লেখাচ্ছে, বলতে লজ্জা লাগছে। যারা এই ধরনের ভাষা লিখতে পারে, মা বোনদের যাতে এই রাস্তা পেরানো দায় হয়ে গিয়েছে এই ওয়ার্ডে। তো এই মুহূর্তে কেন লিখলো, কী জন্য লিখলো, আমাদের কাছে লজ্জাজনক ব্যাপার যে এই ধরনের দেয়াল লিখতে যারা পারে, যারা ভয় খেয়ে গেছে তারাই এই লিখেছে। আমাদের আমাদের 6 নম্বরের 2টো দেয়ালে, একটা দেয়ালে গোবর এবং কালি মেখে দিয়েছে, আর একটা দেয়ালে অশ্লীল ভাষা লিখে দিয়েছে, যে এই লজ্জা লাগছে বলতে যে এই ধরনের ভাষা
কী ধরনের লিখে, যাতে মা বোনদের যাতে সম্মান হানি যাতে হয়েছে, মানে কী বলবো, যাতে মানে মানে এই আজকের যে শুভ নববর্ষ দিনে এই ধরনের যে নোংরামি যারা করেছে তাদেরকে আমি বলবো যে ঈশ্বর তাদেরকে কী ধরনের ই করবে ঈশ্বরই জানে। এই যারা ভয় খেয়ে গিয়েছে তারাই করেছে, যারা শাসক দল যারা এখন এই মুহূর্তে যারা ভয় খেয়ে তারাই করেছে এই ধরনের, এটা তো মানে অজানা নয়, জনগণ সবই বুঝছে। আর দেয়ালে যে গোবর মেখে দেওয়া বা কালি মেখে দেওয়া, এদের মানুষের মন থেকে তো মুছে দিতে পারে না। আমাদের এই আগামী 2014 সালে যে এই দুবাজপুর শহরে যে লিড দিয়েছিল, তার থেকেও এবারে আমাদের 2019 বিপুল ভোটে আমাদের দুবাজপুর শহরে লিড হবে। আমার থানাতে অভিযোগ জানিয়েছি এই মুহূর্তে, আর নির্বাচন কমিশনকে জানিয়েছি। আপনার নামটা? আমার নাম সন্দীপ আগরওয়াল, আমি দুবাজপুর শহর মণ্ডলের প্রেসিডেন্ট দায়িত্ব আছি। দেখুন, আপনার মাধ্যমে আমি সংবাদ পেলাম যে কুলুপাড়ায় এরকম একটি ঘটনা ঘটেছে। আমার ওয়ার্ডেও আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, বা বিভিন্ন ওয়ার্ডে দুবরাজপুর শহরে এই ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, দেওয়াল লেখনকে বিকৃত করা, এই সমস্ত ঘটনা চলছে। তো তৃণমূল কংগ্রেসে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা জানি এগুলো কোনো রাজনৈতিক দল বা কর্মীর কোনো কাজ হতে পারে না, এটা একটা লুম্পেন কালচার। এই লুম্পেন কালচারকে সমস্ত দলের ধিক্কার জানানো উচিত এবং এটাকে প্রতিবাদ করা উচিত। এই জিনিসগুলোকে কখনোই বরদাস্ত করা উচিত নয় বলে আমি মনে করি। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা, দেখুন এটা যদি তারা করে থাকে তাহলে তাদেরকে আমি বলবো তারা অপরিণামদর্শী। তাহলে আমাদের ওয়ার্ডে ও বিভিন্ন ওয়ার্ডে যে ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, দেওয়াল লেখনে কাদা লেপে দিয়েছে, এগুলোকে আমি কার ইয়ে করবো, কার বিরুদ্ধে দোষারোপ করব? কারণ আমরা যে রাজনীতিতে বিশ্বাসী আমরা জানি যে এটা কখনো কোনো রাজনৈতিক দলের কর্মীর কাজ হতে পারে না। এটা আবারও বলছি, এটা একটা লুম্পেন কালচার। এই লুম্পেন কালচারকে সমস্ত রাজনৈতিক দলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের এটাকে প্রতিহত করা উচিত। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। শুভ নববর্ষের সকালে সিউড়ির ইনডোর স্টেডিয়ামে আজ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রীড়া প্রাঙ্গণে ফুটবল ক্যাম্পের বার পুজো করা হয়। এদিন উঠতি খেলোয়াড় ছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ক্রীড়াপ্রেমী এবং অভিভাবকরা। পাশাপাশি আজ দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হলো নতুন সকাল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। আজ সকালে জেলার বিভিন্ন প্রান্তে দ্বাদশ শ্রেণীর কলা ও বিজ্ঞান বিভাগে 40 জন ছাত্রছাত্রীর হাতে বই, ক্যালকুলেটর ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অন্ধ ছাত্র কৃষ্ণপদ চৌধুরীকে আইপ্যাড ও 2000 টাকা প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ, শালবাদরা খাদান ও ক্রাসার সমিতির সভাপতি সিরাজ শেখ প্রমুখ। সংস্থার সম্পাদক ও শিক্ষক মানিক দাস বলেন, 2011 সাল থেকে নবম থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত ছাত্রছাত্রীদের নানানভাবে সহযোগিতা করা হচ্ছে। প্রীতিময় চ্যাটার্জি ও প্রদীপ পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ দুবরাজপুর ধ্রুবতারা সঙ্গীত একাডেমির পক্ষ থেকে বর্ষবরণ উৎসব পালিত হয় দুবরাজপুরের পাহাড়েশ্বর সাংস্কৃতিক মঞ্চে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ আবাহন গীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ধ্রুবতারা সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরা এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীত, নৃত্য, কবিতায় অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, প্রাক্তন উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী, দুই প্রাক্তন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, বিপ্লব মাহাতাম প্রমুখ। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ নববর্ষ বরণের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সমগ্রভাবে সঞ্চালনা করেন জেলার বিশিষ্ট সাংবাদিক ও আবৃত্তিকার সন্তোষ পাল। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, তার কাছ থেকে আজকের দিনে দু চার কথা নববর্ষ নিয়ে। স্যার, শুভ নববর্ষের সকলকে প্রীতি শুভেচ্ছা, ছোটদের আশীর্বাদ। আজকে বর্ষবরণ অনুষ্ঠান, 1425 বঙ্গাব্দের গতকালে আমরা বিদায় জানিয়েছি, আজকে 1426 বঙ্গাব্দের শুভারম্ভ।
আমাদের জীবন থেকে, প্রত্যেকের জীবন থেকে একটা পাতা খসে গেল, অর্থাৎ আমাদের বয়স কিন্তু একটা বছর বেড়ে গেল। এই যে একটা বছর আমরা পার করে এলাম, এইভাবে একটা পর একটা বছর আমরা পার করে এসেছি, অনেকগুলো বছর আমরা পার করে এসেছি, নতুন একটি বৎসরে আমরা পা দিয়েছি। আমাদের প্রত্যেকে হিসাব নিকাশ করতে হবে যে আমরা বিগত বছরগুলিতে আমরা কি করলাম, কতটা ভালো কাজ করেছি বা কতটা মন্দ কাজ করেছি, সবটার কিন্তু মূল্যায়ন আমাকেই করতে হবে। আমরা ভালো কাজগুলি করেছি তার পুরস্কার ভগবান আমাদের দেবেন, আশীর্বাদ দেবেন। আর যদি আমরা মন্দ কোনো কাজ করে থাকি তারও পুরস্কার ভগবান দেবেন। তো সবসময় আমরা চাইব জগতের কল্যাণ, জগতের মঙ্গল। আমরা যখনই জগতের কল্যাণ চিন্তা করে জগতের মঙ্গল চিন্তা করব, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল। আজকে সুন্দর একটি পরিবেশে, এই দেবালয়ের মতো পরিবেশে, যেখানে স্বয়ং মহাদেব বিরাজ করছেন আবহমান কাল ধরে পাহাড়েশ্বর এই জাগ্রত পীঠ, এখানে কত মুনি ঋষি একটা সময় তপস্যা করে গেছেন, তপস্যা করেছেন, তাদের সেই পাদস্পর্শ ধন্য এই পবিত্র ভূমিতে আমাদের সন্তানরা আজকে নানা অনুষ্ঠান করছে, কেউ ছবি আঁকছে, কেউ গান, কেউ নৃত্য, কেউ আবৃত্তি। তাই ঈশ্বরের কাছে, মহাদেবের কাছে প্রার্থনা করব, আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক, আনন্দময় হোক, প্রত্যেক পরিবারের মধ্যে শান্তি বিরাজ করুক, বিশ্বে শান্তি বিরাজ করুক, এই প্রার্থনা। আর কবির ভাষায় বলতে হয়, সবারে বাসে ভালো, নইলে মনের কালো খুঁজবে না রে, আছে তোর যাহা ভালো, বিলিয়ে দে তুই যারে তারে। আমাদের মধ্যে যেটুকুন ভালো আছে সেটা সকলকে মধ্যে ভাগ করে দিতে হবে, বিলিয়ে দিতে হবে, তবেই আমাদের জীবন সার্থক, তবেই আমাদের জীবন পূর্ণ হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সবাই ভালো থাকুন, জয় ঠাকুর। প্রাণ ভরে
করিস না, মন চোরা বিভঙ্গ কালা রঙ করিস না। ঘরে আছে স্বামী আমার, ঘরে আছে স্বামী, যেটা কি বুঝিস না মন চোরা বিভঙ্গ। সোমনাথ রোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গতকাল পুদুমা পঞ্চায়েতের বোধগ্রামে আসন্ন লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম সহ অন্যান্য কর্মী সমর্থকেরা প্রচারে গেলে তাদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে ডাক্তার রেজাউল করিম সহ অন্যান্যরা দুবরাজপুর থানায় অবস্থান বিক্ষোভ করেন এবং দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ করেন। দুবরাজপুর থানার পুলিশ তদন্তের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়। গতকাল রাতে বোধগ্রাম থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আজ শুভ নববর্ষের প্রথম দিনেই সকাল থেকেই পূজার্চনা ও হোমযজ্ঞের আয়োজন করা হয়। এদিন ষোড়শ উপাচারে ভবতারিণী, রামকৃষ্ণদেব, শারদামা, ঠাকুর সত্য শিবানন্দ দেবকে পুজো করা হয়। রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, সকলের মধ্যে সুখ শান্তি নেমে আসুক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক, এই উদ্দেশ্যেই হরিনাম সংকীর্তন ও হোমযজ্ঞের আয়োজন। এদিন দুপুরে ভক্ত সেবার ব্যবস্থা করা হয়। প্রথম দিন শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, সকলকে প্রীতি শুভেচ্ছা, ঠাকুরের আশীর্বাদ। এবং এই দিনটিকে স্মরণ করার জন্যে আমরা রামকৃষ্ণ আশ্রমের আজকে সকাল থেকে নাম যজ্ঞ, পূজা অর্চনা, ভক্ত সেবার ব্যবস্থা করা হয়েছে। এখন মন্দিরে আমাদের যজ্ঞ চলছে, নাম কীর্তন চলছে, মন্দির পুজোও চলছে। আজকে ঠাকুরকে আমরা ষোড়শ উপচারে আমরা ঠাকুরকে বিশেষ পূজা করা হয়। এই দিনকে আমরা স্মরণ করছি আজ বাসের প্রথম দিন, সকলের জীবন সুখময় হোক, মঙ্গলময় হোক, আনন্দদায়ক হোক, এই প্রার্থনা ঠাকুরের কাছে। সবাই সুখে থাকুক, বিশ্বের শান্তি নেমে আসুক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদয়ঃ পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি, সত্য শান্তি বিরাজ করুক, এই প্রার্থনা ঠাকুরের কাছে আজকে বিশেষ প্রার্থনা। এটি প্রার্থনা আমাদের যে বিশ্বের শান্তি নেমে আসুক, সকলের মনে আনন্দ বিরাজ করুক, এই প্রার্থনা। আজকে আমাদের সকাল 9টায় বিশেষ পূজা ঠাকুরের, সরস্বতীর পূজা, যজ্ঞ শুরু হয়েছে, বিশ্বকল্যাণ যজ্ঞ, সেটিও 4-5 ঘন্টা ধরে চলবে এবং নাম কীর্তন চলবে। আজকে সারাদিন ধরে নাম কীর্তন চলবে আর ভক্ত সেবা। লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। মোহাম্মদবাজার থানার ভুতুড়া পঞ্চায়েতে শঙ্করপুর হনুমান মন্দির প্রাঙ্গণে শঙ্করপুর বজরঙ্গলী সেবা সমিতির উদ্যোগে গত 14 এপ্রিল থেকে শুরু হয়েছে 3-দিনব্যাপী রামনবমী উৎসব। এই উপলক্ষে পূজাপাঠ, বৈদিক হোম, ভাগবত পাঠ, লীলা কীর্তন ও সুধী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈদিক রীতি মেনে হোমযজ্ঞ করেন নবদ্বীপের বিশিষ্ট পণ্ডিত গোড়াচাঁদ ভট্টাচার্য এবং বৃন্দাবন বাঁকে বিহারী সেবক সঞ্জয় উপাধ্যায়। রামনবমী উপলক্ষে ভূমা পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন বীরচন্দ্রপুর নিত্যানন্দ আশ্রমের অধ্যক্ষ শ্রীজীব শরণ দাস। গতকাল সকাল 8টায় শ্রীরামচন্দ্রের পূজা অভিষেক ও বৈদিক হোমের পর রাত্রে লীলা কীর্তন পরিবেশন করেন দিব্যেন্দু মণ্ডল। বাংলা নববর্ষ উপলক্ষে আজ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রামায়ণ গান, লোকসঙ্গীত ও সঙ্গীতময় ভাগবত কথার আয়োজন করা হয়। আগামীকালও ভক্তিগীতি, ভজন গান ও লীলা কীর্তন পরিবেশিত হবে। এই উৎসবকে ঘিরে শঙ্করপুর, খয়রাকুড়ি, শ্যাওরাকুড়ি, মালাডাং গ্রামের মানুষেরা ভিড় করেন এখানে। রামনবমী উপলক্ষে এখানে বসে একটি মেলা। পূজা কমিটির পক্ষে রামপ্রসাদ দা বলেন, আমাদের এইবারে বাজেট 3 লক্ষ টাকা। এই উৎসবকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ও সহযোগিতা ভালোই পাচ্ছি। আমাদের শঙ্করপুর বজরঙ্গলী সেবা সমিতির উদ্যোগে এবছর আমরা এই রামনবমী উৎসব উদযাপন করছি। গতকাল আমাদের অনুষ্ঠান হয়েছে, এবছরও অনুষ্ঠান হচ্ছে। গতকাল আমাদের পূজা অর্চনা হয়েছে এবং আমাদের পত্রিকা প্রকাশ হয়েছেন, এবছরের প্রথম পত্রিকার নাম ভূমা।
এবং এবছর এখন আজকে সকাল থেকে বর্ষবরণ, আজকে পয়লা বৈশাখ, সুবর্ণবর্ষকে আমরা বরণ করে নিচ্ছি। রামায়ণ গান হবে 10:30 থেকে, এবং এরপর আমাদের যেটা হবে লোকসঙ্গীত, তারপরে মধ্যাহ্নে মহোৎসব, রাত্রে ভাগবত পাঠ, এবং আগামীকাল ভক্তিগীতি এবং কীর্তন গান। কত বাজেট আপনাদের? আমাদের বাজেট মোটামুটি 3.5 লাখ। মানুষের উৎসাহ কতটা? উৎসাহ আমরা আমাদের এত উৎসাহ পাচ্ছি বলে আমাদের এই অনুষ্ঠান করতে পারছি। উৎসাহ মানুষের, মানুষজনের উৎসাহ। এই বছর নিয়ে কত বছরে আপনাদের পালন হচ্ছে? এই বছর 4 বছর হচ্ছে। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ দা। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।